কলিজাটা বের হয়ে গেছে, আত্মাটা বের হয়ে গেছে। যেখানে কুরআন নাজিল হয়েছে হেরা পর্বতের হেরা গুহায়, সেটা একটা নজর দেখার জন্য 2500 ফিট উপরে কত কষ্ট করে উঠছি। দমটা যেন বের হয়ে যাবে, আত্মাটা যেন বের হয়ে যাবে, মনে হচ্ছিল এই বুঝি মরে যাব, এই বুঝি মৃত্যুর কোলে ঢলে পড়ব। তারপরেও আল্লাহর রহমতে হাল ছাড়িনি, না আজকে আমাকে পাহাড়ের চূড়ায় উঠতেই হবে, কুরআন নাজিলের জায়গাটা দেখতেই হবে। আল্লাহ তুমি শক্তি দাও। পুরো মক্কা এরিয়া, ওই যে মক্কার ক্লক টাওয়ার দেখা যাচ্ছে। আমরা এখন আছি জাবালের নূর পাহাড়, হেরা গুহার উপরে আছি আমরা। আড়াই হাজার ফিট উপরে আছি, দেখুন 20-30 তলাক একটা বিল্ডিং পিঁপড়ার মতো দেখা যাচ্ছে। এত উপরে গাছ আছে দেখো, কি বল, পাথরের মধ্যে গাছ জন্মাচ্ছে, পাথরের বুকে গাছ। মিশারি কই? অবশেষে পাহাড়ের উপরে উঠেছি আলহামদুলিল্লাহ। কলিজাটা বের হয়ে গেছে, আত্মাটা বের হয়ে গেছে। একবার অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা, হার্ট ফিল করেছিলাম। দেখুন এই চিপা দিয়ে এসেছি, যে হেরা গুহার ভিতরে কিন্তু আমরা ঢুকে গেছি, এই চিপা দিয়ে ওই মাথা থেকে এই মাথার ভিতরে ঢুকেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসতে পেরেছি। এখন আমাদের নবীজি যে জায়গাটিতে আমাদের নবীজি ছিলেন ধ্যানমগ্ন অবস্থায়, ওইখানে এখনো যেতে পারেনি, কারণ একজন একজন করে যেতে হবে, খুবই অল্প জায়গা। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে সেই হেরা গুহা যেখানে কিনা কোরআন শরীফ নাজিল হয়েছে।